হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন পর্ব নিয়ে। আমাদের আজকের পর্ব হচ্ছে কামারপাড়া তুরাক সুপার মার্কেট। নামটা শুনে মনে হচ্ছে যে আমাদের স্বাভাবিক যে সুপার মার্কেট বলতে আমরা যা বুঝি, কিন্তু আসলে তা নয়। এটি একটি কাঁচা বাজার, অর্থাৎ পাইকারি কাঁচা বাজারের সুপার মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন এর মেইন গেটটা দেখতে পাচ্ছেন, পাশে খুব সুন্দর একটি ন্যাচারালভাবে একটি হোটেল রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা, পাশে সুন্দর সুপ্রশস্ত রাস্তা। হ্যাভি ওয়ার্স, এর অবস্থান হচ্ছে ঢাকার উত্তরার কামারপাড়া বাস স্ট্যান্ডের ঠিক পাশেই। এটা একটি অস্থায়ী কাঁচা বাজার, এখানে কাঁচা বাজারের সকল সামগ্রী আপনারা পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে। দেখতে থাকুন আমাদের সাথে। এখানে ফল, মূল, তরি তরকারি থেকে শুরু করে মোটামুটি কাঁচা বাজার বলতে যা বোঝায় সব কিছু এখানে রয়েছে। সাথে রয়েছে রসুন, পেঁয়াজ, আদা, এবং এগুলোরও পাইকারি আপনি পেয়ে যাবেন এই জায়গায়। সোজা কথা, এক জায়গায় আপনি কাঁচা বাজারের সকল সামগ্রী আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাড়ি থেকে মিষ্টি কুমড়ো নিচে নামানো হচ্ছে এখানে বিক্রি করার জন্য। এখানে খুচরাও বিক্রি হয়, বাট পাইকারির বেশি বিক্রি হয়। মোটামুটি 5 কেজি থেকে শুরু করে তার উপরের দিকে বিভিন্ন ওজনের মাধ্যমে এটা বেশি বিক্রিত হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন ক্যারট বলা হয় এগুলোকে, এর ভিতরে রয়েছে কাঁচা টমেটো, পাকা টমেটো। বাজারের ভিতরে গলিগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর। মোটামুটি লকডাউনের কারণে মানুষের সমাগম খুব কম, তবে ঠিক সকালের দিকে অনেক মানুষ থাকে। সকালেই বাস্তবে যে সকালবেলা এটাতে অনেক বেশি বিক্রয় হয়, আর দিনের সারাদিনটা মোটামুটি টুকিটাকি এখানে মানুষের আনাগোনা থাকে। এখানে দেখতে পাচ্ছেন আলু, পেঁয়াজ, এটা দেখতে পাচ্ছেন রসুন, পেঁয়াজ। এক কথায় পাইকারি এবং মোটামুটি খুচরাও বিক্রয় হয়, তবে পাইকারির পরিমাণটা বেশি। মূল্যগুলো অবশ্যই আমাদের স্বাভাবিক স্তর থেকে অনেক কম মূল্যে এখানে বিক্রয় হয়, অর্থাৎ এখানে পাইকারি মূল্যে বিক্রয় হয়, যার কারণে আপনারা খুব সহজে এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদের নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো দরকার সেগুলো। আপনাদেরকে মনে রাখতে হবে ভিউয়ার্স, আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন তাদেরকে জন্য আমি এর অ্যাড্রেসটা আর একবার মনে করিয়ে দিচ্ছি। ঢাকার উত্তরার 10 নম্বর সেক্টরের কামারপাড়া বাস স্ট্যান্ডের ঠিক পাশেই এর অবস্থান। আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। ভিউয়ার্স, আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে আপনারা যারা আমাদের সাথে সাবস্ক্রাইব করেননি এখন আমাদের চ্যানেলটাকে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের লাইক, শেয়ার, কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিও কোয়ালিটিগুলো। আমরা প্রফেশনাল হওয়ার চেষ্টা করতেছি, তবে আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও এগিয়ে যাব, এই আশা আমরা অবশ্যই পোষণ করি। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতি নিয়তই আপনাদের সাথে নতুন নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আসার জন্য চেষ্টা করছি। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অলরেডি আমাদের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং নতুন ভিউয়ার্সদেরকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। পরিশেষে আমরা আজকে আমাদের এই পুরো ভিডিওটা দেখে আমাদের সাথে যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।